আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। 2020 আওয়ার স্কুলে প্রত্যেককে স্বাগতম। আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের পঞ্চম অধ্যায়ের শেষ পর্ব নিয়ে। আজকের আলোচনার মধ্যে রয়েছে খুব গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন, আয়নিক এবং সমযোজী যৌগের বৈশিষ্ট্যের মধ্যে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো দ্রবণীয়তা। অন্য আরেকটি আলোচনা বিষয় তড়িৎ পরিবাহিতা। তো এই দ্রবণীয়তা আর তড়িৎ পরিবাহিতার আলোচনার পূর্বে আমি কিছুটা তোমাদের বুঝিয়ে দিব, তারপর খাতার মাধ্যমে বা চিত্রের মাধ্যমে তোমাদের একটু আমি দেখিয়ে দেব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করা যাক। গত পর্বে আমি তোমাদের আয়নিক যৌগ এবং সমযোজী যৌগ কিভাবে গঠিত হয় সেটি দেখিয়ে দিয়েছি। তোমাদের যারা এখনও সেই ভিডিওটি দেখো নাই, তোমরা যদি চাও ভিডিওটি দেখে আসতে পারো। চলো শুরু করা যাক। প্রথমে আলোচনা করব দ্রবণীয়তা সম্বন্ধে। সাধারণত আমরা জানি আয়নিক যৌগসমূহ পানিতে দ্রবীভূত হয় এবং সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয় না। কেন বা এর কারণ কি? আমরা জানি আয়নিক যৌগসমূহ ইলেকট্রন আদান প্রদানের ফলে গঠিত হয়, আর আদান প্রদানের ফলে একটি ক্যাটায়ন প্রান্ত অর্থাৎ একটি ধনাত্মক প্রান্ত থাকে এবং একটি অ্যানায়ন প্রান্ত অর্থাৎ একটি ঋণাত্মক প্রান্ত থাকে, যা পানির বিপরীত মেরু কর্তৃক আকৃষ্ট হয়। অর্থাৎ আমরা জানি পানিতেও কিন্তু দুটি মেরু আছে, অক্সিজেন আংশিক মাইনাস এবং হাইড্রোজেন আংশিক প্লাস চার্জে পরিণত হয়। তো পানির ঋণাত্মক প্রান্ত কর্তৃক আয়নি যৌগের ধনাত্মক প্রান্ত এবং পানির ধনাত্মক প্রান্ত কর্তৃক আয়নিক যৌগের ঋণাত্মক প্রান্ত আকৃষ্ট হয়, ফলে এরা পানিতে সহজে দ্রবীভূত হয়। অপরদিকে সমযোজী যৌগে এ ধরনের কোনো চার্জ সৃষ্টি হয় না। আমরা আগেই জানি যে সমযোজী যৌগ ইলেকট্রন শেয়ারের মাধ্যমে গঠিত হয়, তাই সমযোজী যৌগের মধ্যে কোনো ধনাত্মক চার্জ বা কোনো ঋণাত্মক চার্জ নেই, আর এই চার্জ না থাকার কারণে তারা পানির বিপরীত চার্জ কর্তৃক আকৃষ্ট হয় না, তাই সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয় না। এক্ষেত্রে কিছু ব্যতিক্রম লক্ষ্য করা যেতে পারে। যেমন সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও HF বা HCl বা এই ধরনের কিছু যৌগ আছে, বা গ্লুকোজ হতে পারে বা চিনি হতে পারে, এরা কিন্তু পানিতে দ্রবীভূত হয়। এরা কেন পানিতে দ্রবীভূত হয় তারও একটি কারণ আছে। আমরা কিন্তু একটু আগে বললাম যে সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয় না, কিন্তু এদের পানিতে দ্রবীভূত হওয়ার কারণ কি? তার আগে আমরা একটু পোলার সমযোজী সম্বন্ধে জেনে নিব। যে সমস্ত সমযোজী যৌগে শেয়ারকৃত ইলেকট্রন জোড় কোনো একটি মৌল কর্তৃক অধিক আকৃষ্ট হয়, আমি আবারও বলি, সমযোজী যৌগের মধ্যে যে দুটি মৌল থাকবে বা দুইয়ের অধিকও থাকতে পারে, তবে তাদের মধ্যে যদি কোনো একটা অধিক তড়িৎ ঋণাত্মক মৌল থাকে, তাহলে সেই মৌল কর্তৃক শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে আকর্ষিত হয় এবং ইলেকট্রন জোর ওই তড়িৎ ঋণাত্মক মৌল কর্তৃক কিছুটা কাছে চলে আসে, ফলে ওই মৌলটি আংশিক ঋণাত্মক চার্জে পরিণত হয় এবং অন্য মৌলটি আংশিক ধনাত্মক চার্জে পরিণত হয়। ইলেকট্রন জোরকে কোনো মৌল কর্তৃক বা অধিক তড়িৎ ঋণাত্মক মৌল কর্তৃক এই টেনে নেয়ার ক্ষমতাকে তড়িৎ ঋণাত্মকতা বলে, আর এই সমস্ত সমযোজী যৌগকে পোলার সমযোজী বলা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এই সমস্ত সমযোজী যৌগ পানিতে
দ্রবীভূত হয়, কারণ এই সমযোজী যৌগসমূহ আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক চার্জ সৃষ্টি হওয়ার কারণে তারা পানির বিপরীত চার্জ কর্তৃক আকর্ষিত হয়, ফলে তারা পানিতে দ্রবীভূত হয়। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আলোচনা করব তড়িৎ পরিবাহিতা নিয়ে। তড়িৎ পরিবাহিতার ক্ষেত্রে প্রশ্ন হয় যে আয়নিক যৌগসমূহ পানিতে দ্রবীভূত হয় এবং সমযোজী যৌগসমূহ কিন্তু পানিতে দ্রবীভূত হয় না। এর উত্তর কিন্তু অনেকটা দ্রবণীয়তার মতোই, অর্থাৎ আমরা জানি ইলেকট্রনের প্রবাহ, বিদ্যুৎ হলো ইলেকট্রনের প্রবাহ, অর্থাৎ আয়নিক যৌগসমূহ যেহেতু পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে, তখন কিন্তু এই আয়নিক যৌগের যে দুটি প্রান্ত তারা দুটি চার্জ, বিপরীত চার্জ হিসেবে থাকে, একটি ধনাত্মক প্রান্ত আর একটি ঋণাত্মক প্রান্ত। যেহেতু আয়নিক যৌগসমূহ দ্রবীভূত অবস্থায় আয়নিত অবস্থায় থাকতে পারে, তাই এরা সহজেই ইলেকট্রন সরবরাহ করতে পারে, তাই এই আয়নিক যৌগসমূহ দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করতে পারে। অপরদিকে সমযোজী যৌগ তারা কিন্তু দ্রবীভূত অবস্থায় কোনো আয়ন সৃষ্টি করে না, ফলে তারা বিদ্যুৎ পরিবহন করতে পারে না। তো চলো এখন আমরা দেখব এই আয়নিক যৌগসমূহ কিভাবে পানিতে দ্রবীভূত হয়। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব কিভাবে আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয় এবং সমযোজী যৌগ কেন পানিতে দ্রবীভূত হয় না। তো উদাহরণ হিসেবে আমি সোডিয়াম ক্লোরাইডের কথা বিবেচনা করতে পারি। আমরা জানি সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত অবস্থায় সোডিয়াম ধনাত্মক আয়ন এবং ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হয়। তো আমরা জানি যে পানির দুটি প্রান্ত আছে, একটি অক্সিজেন ডেল মাইনাস, অর্থাৎ টু ডেল মাইনাস, এবং হাইড্রোজেন ডেল প্লাস। পানি এইভাবে ঋণাত্মক এবং ধনাত্মক চার্জে চার্জিত থাকে। তো এখানে সোডিয়াম প্লাস এটি পানির ঋণাত্মক প্রান্ত কর্তৃক এবং ক্লোরিন মাইনাস সে কিন্তু বা ক্লোরাইড আয়ন এটি পানির ধনাত্মক আয়ন কর্তৃক আকৃষ্ট হয়। এবং আমরা এভাবে চিত্রের মাধ্যমে দেখাতে পারি সোডিয়াম প্লাস কর্তৃক পানির ঋণাত্মক প্রান্ত, অর্থাৎ অক্সিজেন প্রান্তটা আমরা কাছে রাখবো এবং হাইড্রোজেন প্রান্তটা আমরা দূরে রাখবো। ডেল মাইনাস, টু ডেল মাইনাস এবং হাইড্রোজেন ডেল প্লাস। এভাবে আমরা চতুর্দিকে আমাদের ইচ্ছা অনুযায়ী যত খুশি তত আমরা দেখাতে পারি, তিনটি চারটি পাঁচটি তোমাদের সুবিধা মতো। টু ডেল মাইনাস ডেল প্লাস, যেহেতু অক্সিজেন আংশিক মাইনাস এবং হাইড্রোজেন আংশিক প্লাস চার্জে পরিণত হয়, সেহেতু অক্সিজেন আংশিক মাইনাস এবং হাইড্রোজেন আংশিক প্লাস চার্জ থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম ধনাত্মক চার্জ কর্তৃক পানির বিপরীত চার্জ, অর্থাৎ ঋণাত্মক প্রান্ত আকর্ষিত হচ্ছে। অপরদিকে ক্লোরাইড আয়ন, অর্থাৎ সিএল মাইনাস আয়ন কর্তৃক পানির ধনাত্মক আয়ন আকর্ষিত হবে। তো এই ক্ষেত্রে আমরা চিত্রটা এভাবে দেখাতে পারি।
তো সুপ্রিয় শিক্ষার্থী, এখানে ক্লোরাইড আয়ন কর্তৃক তোমরা চাইলে দুইটি হাইড্রোজেন প্রান্তকে কিন্তু একই দিকে দেখাতে পারো এবং অক্সিজেন প্রান্ত দূরে রাখতে পারো, বা যে কোনো একটি প্রান্ত দেখালেও হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লোরাইড আয়ন কর্তৃক পানির ধনাত্মক চার্জ আকর্ষিত হচ্ছে। এই সমস্ত কারণেই এই আয়নিক যৌগসমূহ পানিতে দ্রবীভূত হয়। কিন্তু সমযোজী যৌগে যেহেতু এ ধরনের কোনো চার্জ সৃষ্টি হয় না, অর্থাৎ সমযোজী যৌগ পানিতে আয়নিত হয় না, তাই পানির বিপরীত চার্জ কর্তৃকও তারা আকর্ষিত হয় না, তাই তারা পানিতে দ্রবীভূত হয় না। তো সুপ্রিয় শিক্ষার্থী, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনায় আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।